বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এই ভিডিওতে আমরা যখন নবোধ যারা দু হাজার তেইশে এক্সাম দেবে তাদের জন্যে ভাষাগান পরীক্ষা থেকে দু হাজার বাইশে প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তো এর আগে কিন্তু আমরা উনিশশো চুরানব্বই সালের প্রশ্নপত্র করে নিয়েছি তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু উনিশশো চুরানব্বই সালের প্রশ্নপত্র ভাষাগান থেকে সেটা দেখে নিতে পারো তো ভাষাগান পরীক্ষার আজকে আমাদের পার্ট টু মানে দু নম্বর ক্লাস ঠিক আছে তো চলো আমরা ভাষা পরীক্ষার যে প্রশ্নপত্র যেগুলো পড়েছিল সেগুলো দেখে নেব আর বলে রাখি তোমাদের দু হাজার পর আমরা একদম আরও যে প্রশ্নপত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো চলো দু সালে যে প্রশ্নপত্রগুলো পড়েছিল আমরা দেখে তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে খণ্ড তিন লেখা আছে ভাষাগান পরীক্ষা থেকে তোমরা তোমাদের বলে রাখি যে খণ্ড এক এবং খণ্ড দুই যেটা খণ্ড একে থাকে মানসিক দক্ষতা পরীক্ষা এবং খণ্ড দুই থাকে পাটিগণিত এবং খণ্ড তিন যেটা সেখানে থাকে ভাতাগান পরীক্ষা এখানে তোমাদের কি থাকে এখানে তোমাদের চারটে অনুচ্ছেদ দেওয়া থাকে এবং চারটে অনুচ্ছেদ থেকে তোমাদের যে প্রশ্নপত্র চারটে অনুচ্ছেদ দেওয়া থাকে চারটে অনুচ্ছেদ থেকে তোমাদের প্রশ্নগুলো মানে করতে হবে তো নির্দেশ যেখানে এটা বলেছে আমরা একবার পড়ে নিই দেখো কী বলেছে এই খণ্ডে চারটি অনুচ্ছেদ আছে প্রত্যেকটি অনুচ্ছেদে পাঁচটি করে প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটি অনুচ্ছেদ সাবধানে পড়ে তার নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর এবিসিডি ক্রমে দেওয়া হয়েছে যার মধ্যে কেবলমাত্র একটি উত্তর শুদ্ধ শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে ওয়েমার সিট ওয়েমার উত্তরপত্রের নির্দিষ্ট অঙ্কের নির্দিষ্ট বৃত্তটি কালো করতে হবে তাহলে ওয়েমার সিট সম্পর্কে যাবতীয় তথ্য আমি একদম এই তোমার প্রথম যে ভিডিওটা করেছিলাম এই প্লে লিস্টের সেখানে পেয়ে যাবে ওয়েমার সিট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ওয়েমার সিট দেখতে কেমন হয় সে সম্পর্কে একদম বিস্তারিত তথ্য তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে একদম প্রথম ভিডিওর বা প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে আসতে পারো তো চলো আমরা দেরি না করে একদম অনুচ্ছেদ একটা পড়ে নেবো কী বলেছে দেখো একবার আমরা গ্রামে ঘুরতে গিয়ে দেখলাম অনেক পরিবার তাদের নিজেদের তৈরি মাটি জিনিস বিক্রি করছে সেখানে একটি পরিবার পরিবারের তৈরি করা কৃত্রিম ফল এবং তরকারি আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করলো ওইরূপ নিখুঁত আকৃতির ও রঙের আপেল কমলালেবু টমেটো দেখে আমাদের পক্ষে আসলের সাথে তাদের পৃথক করা মুশকিল ছিল সামগ্রিকভাবে এবং বিচ্ছিন্নভাবে তারা প্রচুর প্রশংসা অর্জন করলো একদম ছোট্ট বড় অনুচ্ছেদ ছিল আমরা এবার প্রশ্নে চলে যাবো দেখো প্রশ্ন যেটা আছে একষট্টি নম্বর থেকে ঠিক আছে দেখেনব দেখো একষট্টি নম্বর প্রশ্নটা কী আছে একটি বিশেষ পরিবার মাটি দিয়ে ড্যাশ তৈরি করেছিল টেবিল ও চেয়ার ফল আর সবজি খেলনা ও বাসন পিগি ব্যংক ও ফল তাহলে উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান বি ফল ও সবজি ঠিক আছে আমরা পড়েছিলাম ভালো করে টেক্সটে যদি টেক্সটে ভালো করে মন দিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে খুব সহজে তাহলে বি এরটা হয়ে যাবে একষট্টি নেক্সটে দেখো বাষট্টি নম্বর প্রশ্নটা আমাদের বাষট্টি নম্বরটা দেখো এবার বুঝে গেল বাষট্টি নম্বরটা কী বলছে দেখো ভালো করে দেখো আমাদের পক্ষে আসলের থেকে ড্যাশ ফলের পার্থক্য খুঁজে বের করা খুব মুশকিল প্রাকৃতিক কৃত্রিম প্রকৃত ও যথার্থ তাহলে কোনটা উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অপশান বিয়েরটা কৃত্রিম ফল কারণ আমাদের টেক্সটে পড়েছিলাম নেক্সট দেখো তেষট্টি নম্বর ওইরূপ শব্দটি হলো ক্রিয়া ক্রিয়া বিশেষণ বিশেষ বিশেষণ না সংযোগ সংযোজকমূলক অব্য তাহলে উত্তর কোনটা হয়ে যায় উত্তর হয়ে যাবে অপশান বিয়েরটা ক্রিয়া বিশেষণ বুঝা গেল নেক্সট আমাদের চৌষট্টি নম্বর দেখো আলাদার সমার্থক শব্দ হলো পৃথক মিশ্রণ বিভ্রান্তি না অশুদ্ধি উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ পৃথক নেক্সট পঁয়ষট্টি নম্বর দেখো ড্যাস শব্দটির অর্থ হলো সামগ্রিকভাবে এবং বিচ্ছিন্নভাবে উত্তর কোনটা যাবে বিশিষ্ট টিপ্পণী সহ প্রত্যেক না কেউ কেউ উত্তর যাবে আমাদের অপশান সিয়ারটা প্রত্যেকে ঠিক আছে পঁয়ষট্টিটা বোঝা গেল আশা করছি প্রত্যেকে মানে হচ্ছে তোমার এই যে ওইটা সামগ্রিকভাবে বা বিচ্ছিন্নভাবে নেক্সট এবার আমরা দু নম্বর অনুচ্ছেদ যেটা আছে সেটা পড়ে নেবো দেখো দু নম্বর অনুচ্ছেদটা পড়ে নি কী বলেছে তোমাদের কিন্তু চারটি অনুচ্ছেদ লাগবে পরীক্ষা ঠিক আছে দেখো পরে নিয়ে আমরা চলো তাহলে দুধ সবচেয়ে ভালো খাবার এর মধ্যে চিনি জল জল চিনি চর্বি জাতীয় পদার্থ ভিটামিন এবং প্রোটিন থাকে মানুষ বিভিন্ন পশুর দুধ পান করে ইংল্যান্ডে এবং অন্যান্য অনেক শীত প্রধান দেশে গরু থাকে আরব এবং মধ্য এশিয়ার মতো গ্রীষ্মপ্রধান শুষ্ক গরম স্থানে উট পাওয়া যায় ভারতে গরু এবং মোষ দুটোই থাকে অনেক জায়গায় ছাগল পাওয়া যায় যদি লোকেরা গরু অথবা অন্যান্য পশুর পালন করে তবে তারা প্রচুর দুধ পায় দুধ থেকে ভালো মাখন এবং চিন সরি চিজ ওটা চিন নয় চিজ বানাতে পারে যে দুধ আমরা ব্যবহার করি তা খাঁটি এবং জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন ভেজাল দুধে মানব শরীরের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় একদম ছোট্ট ভালো অনুচ্ছেদ ছিল এবার আমরা একদম প্রশ্নে চলে যাব পাঁচটা কোশ্চেন দ্বিতীয় অনুচ্ছেদ থেকে যেগুলো আছে সেগুলো দেখে নেব দেখো ছেষট্টি নম্বর থেকে হবে এবার লোকেরা ড্যাস পশুর দুধ পান করে একই বিভিন্ন অনুরূপ সদৃশ্য তাহলে কী হবে অপশান বিয়েরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বিভিন্ন পশুর দুধ বান করে তাহলে বিয়েরটা হয়ে যাচ্ছে আমাদের ছেষট্টি নম্বর প্রশ্নের উত্তর বোঝা গেল নেক্সট সাতষট্টি নম্বর ড্যাশ স্থানে উঠ পাওয়া যায় অপশান হচ্ছে শীতের বরফের গরমের ঠান্ডার উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি গরমের স্থানে উঠ পাওয়া যায় নেক্সট দেখো আটষট্টি নম্বর যদি লোকেরা গরুর মতো পশু পালন করে তবে তারা ড্যাস দুধ পাবে খুব কম অল্প খুব কম কম অল্প অনেক বেশি তাহলে উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অনেক বেশি অপশান ডি এরটা ঠিক আছে নেক্সট উনসত্তর নম্বর যে দুধ আমরা ব্যবহার করি তা খাঁটি হওয়া প্রয়োজন অপ্রয়োজন অনাবশ্যক কম প্রয়োজন উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে ব্যবসানী এটা প্রয়োজন যে দুধ আমরা ব্যবহার করি তা খাঁটি হওয়া অবশ্যই প্রয়োজন তাহলে এরটা হয়ে যাবে আমাদের উত্তর নেক্সট দেখো শত্তর নম্বর ক্ষতি শব্দের সমর্থক শব্দ কী হবে লাভ লো মেরামত লোকসান দৃঢ় করা উত্তর কী হয়ে ক্ষতি শব্দের সমর্থক শব্দ হচ্ছে লোকসান বেশ নেক্সট আমরা অনুচ্ছেদ তিনটা পড়ে নেবো দেখো তিন নম্বর অনুচ্ছেদটা কী বলেছে তো তিন নম্বর মধ্যে এটা দেখো কী আছে যেটা পড়ে নিই সাপ যে শ্রেণীর প্রাণীদের অন্তর্ভুক্ত এদের সরিষ্রীপ বলা হয় কুমির টিকটিকি এবং কচ্ছপকে এই শ্রেণীর মধ্যে গণ্য করা হয় সাপ জঙ্গল মরুদ্যান এবং সরোবর সব জায়গাতেই এদের পাওয়া যায় যে অঞ্চলে মাটি সারা বছর বরফে ঢাকা থাকে সেখানে এরা টিকতে পারে না সাপেদের দৃষ্টিশক্তি খুব ক্ষীণ ক্ষতি থেকে বাঁচার জন্য এবং খাবার খোঁজার জন্য এরা অন্য ইন্দ্রিয়গুলির উপযোগ ইন্দ্রিয়গুলির উপযোগ করে কিছু সাপ তাদের নাকের সাহায্যে ঘ্রাণ নেয় কিন্তু অধিকাংশ তাদের জীবের সাহায্যে ঘ্রাণ নেয় সাপের শরীর বিভিন্ন কোষ স্তর দ্বারা নির্মিত আঁশ দ্বারা আবৃত থাকে বছরে এর পরে অংশ আছে পুরোনব দেখো কয়েকবার সাপ মৃত চামড়ার বাইরে পরদ বা ব্যাকেটে আবরণ ছেড়ে ফেলে এই এর নিচের কোষগুলোর সাথে কোষগুলি সাথে সাথে বাইরের পরত তৈরি করে ফেলে যা সাপের সুরক্ষা আবরণ তাহলে এই ছিল টেক্সট আমরা কোশ্চেনগুলো পড়ে নেবো দেখো একাত্তর নম্বর সাপকে ড্যাস বলা হয় কী হবে টিকটিকি হ্যাঁ সরিষ্রিপ করছ উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি এটটা সরিষ্রিপ পড়েছি আমরা টেক্সটে তাহলে সি এটটা হয়ে যাবে অ্যান্সার নেক্সট বাহাত্তর নম্বর সাপ কোথায় টিকে থাকতে পারে না বরফ জমা স্থানে মরুভূমিতে বনে সরোবরে উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অপশান এটটা বরফ জমা স্থানে বোঝা গেল নেক্সট তিয়াত্তর নম্বর সাপের ড্যাস খুব দুর্বল ঘ্রাণশক্তি শক্তি স্পর্শ শক্তি না দৃষ্টিশক্তি উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি দৃষ্টি দৃষ্টিশক্তি খুব দুর্বল সেই আমরা পড়লাম যে সাপের দৃষ্টিশক্তি খুব ক্ষীণ ক্ষীণ মানে দুর্বল নেক্সট চুয়াত্তর নম্বর ড্যাস সাপকে আঘাত থেকে রক্ষা করে জীব আঁশ মৃত চামড়া নাক উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি এরটা আঁশ নেক্সট আমাদের পঁচাত্তর নম্বর কোশ্চেন টিকে থাকার অর্থ কী টিকে থাকা তো বেঁচে থাকা চলতে থাকা পালানো অন্তর্ভুক্ত হওয়া উত্তর হবে কোনটা উত্তর হয়ে যাবে দেখো আমাদের অপশান এটা বেঁচে থাকা এরপর আমরা অনুচ্ছেদ চার পরে নেবো দেখো চার নম্বর হচ্ছে যেটা আছে একদম ছোটো ছোটো অনুচ্ছেদ থাকবে তোমাদের চারটে কোনো চিন্তা নেই ভালো করে পড়লে বেড়ে যাবে সেদিন রবিবার ছিল হরিশ পার্কে নিজের বন্ধুদের সঙ্গে সাথে খেলছিল পাশে একটি পুকুর ছিল হরিশ সাঁতার কাটতে চাইলো সে ঝপাং করে পুকুরে ঝাঁপ দিল পুকুরে অন্য ধারে জলের মধ্যে কয়েকটা হাঁস ছিল হরিশ হালকা করে হালকা রোদ ও ঠান্ডা জল উপভোগ করতে মনের আনন্দে সাঁতার কাটছিল হঠাৎ সে জল একটি জোরে চিৎকার শুনতে পেলো এবং জল ছিটকে গেল সে চারিদিক দেখতে লাগলো যে অন্য কেউ পুকুরে ঝাঁপ দিয়ে দেয়নি তো সে কাউকে দেখতে পেলো না একদম ছোট্ট অনুচ্ছেদ চলো আমরা এবার কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেবো ছিয়াত্তর নম্বর দেখো কী পড়েছে যে হরিশ পার্কে ড্যাসের সাথে খেলছিল ভাইদের সহপাঠীদের বন্ধুদের নাকি দলে তাহলে উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অপশান কোনটা বলো দেখি তোমরা কমেন্ট সেকশানে জানাও হরিশ পার্কে ড্যাসের সাথে খেলছিল উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান সি বন্ধুদের নেক্সট আমরা সাতাত্তর সাতাত্তর নম্বর কোশ্চেনটা বোধ দেখো হরি ড্যাসের জন্য পুকুরে ঝাঁপ দিলো সাঁতার কাটার জন্য মাছ ধরার জন্য হাঁসে তাড়াবার জন্য না স্নান করার জন্য উত্তর হয়ে যাবে অপশান এরটা সাঁতার কাটার জন্য নেক্সট আমরা আঠাত্তর নম্বর কোশ্চেনটা দেখবো দেখো কী বলেছে কী বলেছে আবহাওয়া ড্যাস ছিল খুব গরম হালকা গরম খুব ঠান্ডা ঠান্ডা বৃষ্টিমুখর উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি হালকা গরম নেক্সট উনসত্তর নম্বর কোশ্চেন উনআশি নম্বর কোশ্চেন পুকুরে আর কে ছিল কিছু হাঁস দুটি ছেলে পরিশ্বের বন্ধুরা না জেলেরা তাহলে উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান কোনটা বলো দেখি তোমরা কমেন্ট সেকশান জানাও অপশান এরটা কিছু হাঁস নেক্সট ঝাঁপ দেওয়া শব্দের সমর্থক শব্দ হলো পিছলে যাওয়া পড়ে যাওয়া লাভ দেওয়া নাকি চড়া তাহলে উত্তর কোনটা হয়ে যাবে বলো উত্তর হয়ে যাবে আমাদের অপশান কোনটা অপশান সি লাভ দেওয়া একদম সঠিক চলো নেক্সট তো এইটুকুই ছিল তোমাদের কোশ্চেন তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দু হাজার তেইশে এক্সাম দিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ক্লাসে আমরা দু হাজার একুশের যে প্রশ্নপত্র সেগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হবে তো আজকের ক্লাসটি এতটাই